সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 29শে চৈত্র বাংলাদেশ মতেও 29শে চৈত্র, 1430 বঙ্গাব্দ, হিজরি 2 শাওয়াল, রোজ শুক্রবার। চতুর্থী তিথি থাকবে অপরাহ্ন 5টা 31 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে শেষ 7টা 15 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশিতে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র রবি চারি গ্রহ যোগ এবং মেষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহগণের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরাস আসবে, সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে বিশেষ করে শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত হবে, সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাই তো দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাসপথে আটকে যাবে, এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। তাছাড়া ধার কর্জ ঋণগ্রস্ত হতে হবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, কর্মস্থলে অশান্তি যাবে, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাই তো ডাইনে বাবে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করার চেষ্টায় সর্বদা রত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আর প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো না কোনো লোভনীয় অফার পাবেন, যে লোভনীয় অফারে বিশেষ করে আপনাদের প্রতারণার শিকার হতে হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ানোর সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ, সম্ভাবনাময়, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, আয় উপার্জন বাড়বে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ যা সফলতার চূড়ান্ত সীমার দিকে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে, হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধার পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না, বরং আপনাদের সফলতার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রলঙ্কার আসবে, সেই সঙ্গে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে।
করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। কর্মস্থলের বাধা বিপত্তি দূর করবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি নতুন নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি আটকে থাকা কাজও সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীরা বুক পেতের বিশেষ করে আপনাদের কার্য উদ্ধার করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নসের চোর সিটিংবাজে দৌড়াত্তে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকবে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, নচেত মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা কুড়ে কুড়িয়ে খেতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল ভেঙে চুর মার করে দেবে। সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়ে পাবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পাবে, অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনার পূর্ণতা পাবে, যা মনের অভিলাষ পূর্ণ দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণমুক্ত করবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি পারিবারিক মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুতমালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, প্রতিযোগিতায় জয়ী করাবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার পাবে। যদিও শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে, প্রতিযোগিতায় বিশেষ করে ফেল করায় মন বিষণ্ণ হয়ে থাকবে। তাছাড়া সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে, সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, এমনকি ভাগ্য লক্ষ্মী বিদায় নিতে পারে, এমন কি নিঃস্বরিক্ত একটা পরিবেশ তৈরি করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, যার ফলে বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে বা সব যাত্রায় অংশ নেওয়া হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে, তাই তো চলার পথ কণ্ঠকাকীর্ণ থাকবে, কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে, তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের স্বপ্ন বাস্তবায়িত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না সফলতার সূর্য ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, যা গোটা পরিবার খুশিতে নাচাবে, সেই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, কর্মের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে কর্ম ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে সক্ষম হবেন। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে, চলার পথকে সুগম করবে, জরা ব্যাধি দুঃখ দূর্ণ দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, যেটি গোটা পরিবার খুশিতে নাচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রবরব করবে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, সন্তানরা সাফল্য পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয় হাত পড়বে, অযাচিত ব্যয় বাড়িয়ে দিতে পারে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবেন, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, সেই সঙ্গে নতুন আসবাবপত্রে পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, তো এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12 এপ্রিল 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।